إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম, তুমি মরে গেলে জানিবে মরণই জীবিত তোমার নাম। কাপুরুষ সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে কিছু জয় হবে না কো। মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত, প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো, রহিবেন তোমার সাথ। মাননীয় ইসলাম দরদি জ্ঞান পিপাসু, এই আজকের মজলিসের শ্রোতাগণ এবং মজলিসের একটু দূরে আলাদাভাবে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা এই বছর গ্রামবাসী পরপর তিনটি জালসা শোনার সৌভাগ্য অর্জন করলাম। শুধু এই গ্রামের কথা, আজকেরটা খুব একটা প্রোগ্রাম হওয়ার মতো কথা ছিল না, তবুও যেখানে এত বড়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, তখন সেটা আপনাদের সামনে সবার সামনে পেশ করা এটা একটা কর্তব্যের মধ্যেই ধরা হয়েছিল বলে আজকের এই অনুষ্ঠান। আজ আপনাদের সামনে খুব দীর্ঘ বক্তৃতা না রেখে অল্পক্ষণ জরুরি কয়েকটা কথা আপনাদেরকে শুনিয়ে শেষ করব ইনশাআল্লাহ। কথাটা হচ্ছে এই, এখন বাড়ি বাড়ি আমাদের বাংলা কোরআন মাজিদ হয়েছে এবং আমি যখন তখন মানুষকে বলি, বিশেষ কোনো আয়াতকে কেন্দ্র করে কিছু জানার যদি থাকে তাহলে আয়াতকে চিহ্নিত করে বাংলা কোরআন মাজিদ থেকে তার ব্যাখ্যা বিশ্লেষণ জানার কথা। আজ আমরা যেটা শুনলাম এই মাত্র বা আমি পড়লাম আপনাদের সামনে, সেটা হচ্ছে সূরা বাকারার প্রথম থেকে নিয়ে তৃতীয় নম্বর আয়াতটাকে নিয়ে শেষ করলাম। তো মূল আলোচনা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই আয়াতটা। এখানে মুত্তাকিনদের পরিচয় পেশ করা হয়েছে, আল্লাহ ভীরু কারা। তো আল্লাহ ভীরু আমি যদি এক এক করে জিজ্ঞেস করি তো গোটা গ্রাম বলবে, ছোট আর বড় সবাই,
আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহ ভীরু, কিন্তু আমার মুখের দাবিটাকে আমি জোর দিয়ে বললেই যেটা সাব্যস্ত হবে তা নয়। বরং আল্লাহ ভীরু কারা সে কথাটা আল্লাহ তাআলা বলছেন যেভাবে সেভাবেই আমাকে বুঝতে হবে। তো প্রথমে কি বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ও অদৃশ্যকে বিশ্বাস করে অর্থাৎ গায়বকে, আমার আড়ালে কি আছে, আগামীতে কি হবে, এই যে অনেকগুলো কথা আমরা জানি না, আমাদের আড়ালে রয়েছে, এগুলোকেই আমরা গায়েব বলি। এ গায়েবকে যারা বিশ্বাস করে তারা এক, দুই নম্বর ওয়াইকিমুনা সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা নামাজি, নামাজে যাদের কোতাহি নেই, গাফেলতি নেই, যারা নামাজের চোর নয়, দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক তাদেরকে দিয়েছি অর্থাৎ দানা পানি শস্য আনাজ যেটাই দিয়েছি আমি, সেখান থেকে সে সাধ্য মতো খরচ করে। কি বুঝলাম, তাহলে মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সুরা ফাতেহার পরে যেটা সুরা অর্থাৎ সুরা বাকারা, তার তিন নম্বর আয়াতেই চলে আসছে এই কথাটা যে এই তিনখানি বৈশিষ্ট্য যার ভেতরে থাকবে সেই ব্যক্তিকে মুত্তাকি বলা যাবে। আজকের গোড়ার দুটোকে ছেড়ে দিয়ে লাস্টের কথাটা শুধু বলছি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক তাদেরকে দিয়েছি তাই থেকে সে খরচ করে। এই খরচ করাটা এখানে আল্লাহ তাআলা ভাষা ব্যবহার করলেন খরচ করা, আর এই খরচ করা শব্দটাকে বিভিন্ন জায়গাতে কোরআন মাজিদে আল্লাহ আলাদা আলাদা শব্দে ব্যবহার করে দিয়েছেন। এটাকে কোনো জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন সাদাকা, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গাতে বলেছেন যাকাত, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গাতে বলেছেন ফিদিয়া, এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গাতে আবার বলে দিয়েছেন কাফফারা। এগুলো সব আলাদা আলাদা নাম নিয়ে একই জিনিসের দিকেই রাব্বুল আলামিন উল্লেখ করছেন এবং ইশারা ইঙ্গিতে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, এই মুসলমানেরা যারা খরচ করতে আজ পর্যন্ত শিখোনি তারা জেনে রাখো, শুধু নামাজি আমি হয়ে আছি কিন্তু আমি খরচের বেলা পেছনে, তাহলে আমার তাকওয়ার ভেতরে ত্রুটি আছে। আমি খরচে খুব জোর, খুব খরচ করতে পারি কিন্তু এখন পর্যন্ত আমি নামাজে এগিয়ে আসতে পারিনি, তাহলে জানতে হবে যে আমি তাকওয়ার সীমানায় আসতে পারিনি। এই তিনখানা জিনিসকে বলিষ্ঠভাবে আমাকে আমার মধ্যে উপস্থিত করতে হবে, হাজির করতে হবে, তাহলে আমি হলাম খোদা ভীরু বা আমি হলাম মুত্তাকিন। আপনারা মনে মনে বলবেন যে খরচ করা খরচ করা খরচ করা, যারা জমিদার লোক তারা ওয়াজগুলো শুনুক, আমরা গরিব মানুষ কী শুনবো, আমাদের কি এমন হাতি ঘোড়া আছে যে আমরা রোজ খরচ করা আর আল্লাহর পথে দান করা এগুলো ওয়াজ শুনবো, আমাদের জন্য এইগুলো অন্তত শোভনীয় নয়, এইরকম কথাটা অনেক ভাবতে পারেন। কিন্তু আমি শুধু একদিনের আপনাকে ইশারা দিয়ে বলছি, একদিনের কি রাসূল দান নিয়ে ডাকলেন, তো হযরতে আবু বকর সিদ্দিক ওর বাড়ি থেকে যা ছিল তাই নিয়ে হাজির হলেন, হযরতে উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু অর্ধেক মাল নিয়ে আসলেন, তো এইবার হযরত উমর যে বেশি নিয়ে এসেছেন আর আবু বকর সিদ্দিক যে সম্পূর্ণ নিয়ে চলে এসেছেন, তা আপনি সম্পূর্ণ মাল শুনে কি চমকে যাচ্ছেন যে ২২ মনের কুঠি থেকে যতটি ধান ছিল সবটিকে বের করে আবু বকর নিয়ে চলে এসেছেন? এটা তো নয়, হযরত উমর অর্ধেক নিয়ে চলে এসেছেন বাড়িতে যা ছিল তার, তাহলে কি আপনি মনে মনে বলছেন যে ওর চালের কুঠিতে ১০ কুইন্টাল চাল ছিল তো তার মধ্যে থেকে ৫ কুইন্টাল উনি নিয়ে চলে এসেছেন, এমনটা কি ভাবা যায়? অথচ
হযরত আবু বকর সিদ্দিক যা এনেছেন একটা ধামাতে বা একটা ছোট বাসনে এটে যাবে এতটি নিয়ে এসেছেন, তার তুলনায় হযরত উমারের দান বেশি, কিন্তু তথাপি দেখুন সেই দিন আল্লাহ পাকের রাসূল এমন একটা টেকনিক ব্যবহার করে নিলেন যে আজ আমার শ্বশুর আবু বকর আর আমার শ্বশুর হযরতে উমার এই দুজনের ভেতরে যে মনে মনে কম্পিটিশন চলছে, তো সেই কম্পিটিশনে যদি আমি পরিমাণ নিয়ে কথা বলি তাহলে উমার জিতে যাবেন এবং আবু বকর সিদ্দিক হেরে যাবেন। তো রসুল পরিমাণের দিকে না গিয়ে নতুন পথে হাঁটলেন, জিজ্ঞেস করে বলছেন আবু বকর বাড়িতে কি রেখেছো আর কি এনেছো কথা বলো। দেখুন কোন লাইনে রসুল আসলেন, এটা বললেন না কত কিলো এনেছ এটা নয়, রসুল বললেন বাড়িতে কি রেখেছ আর কতটি নিয়ে এসেছ। আবু বকর জবাব দিলেন বাড়িতে শুধু আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি, বাকি দানা বলতে কিছু রেখে আসিনি। উমারকে জিজ্ঞেস করলেন আপনি, বলে আল্লাহ রসুল হাফ নিয়ে এসেছি, হাফ বাড়িতে রেখে এসেছি। তো বাড়িতে রেখে আসার দিক দিয়ে আর বাড়িকে খালি করে আসার দিক দিয়ে এই পয়েন্টে কম এনেছিলেন হযরত আবু বকর সিদ্দিক, তথাপি তিনি জয়ী হয়ে গেলেন। কিসের জন্য? যে তিনি বাড়িতে কিছুই রাখেননি আর তিনি হযরত উমার হাফ রেখে এনেছেন, রেখে এসেছেন, আর যে হাফ নিয়ে এসেছেন সেটি আবু বকরের চাইতে বেশি। তো রসুল যদি কোয়ান্টিটির দিকে যেতেন তাহলে উমার জিতে যেতেন, কিন্তু আল্লাহ রসুল ওই দিকে না হেঁটে অন্য পথে হাঁটলেন, আবু বকরকে জয়ী করলেন। আমাকে আপনাকে বুঝতে হবে যে খরচ করার বিষয়টা যাদের 250 মণ ধান হয়েছে তাদের মাত্র নয়, যাদের মোট 250 কুইন্টাল ধান হয়েছে তাদের জন্য এটা তার সাধ্যমতো, আর যার 200 মণ হয়েছে তার জন্য এইটাই তার সাধ্যমতো। অতএব খরচা থেকে আমি বাদ যাচ্ছি না, আপনি বাদ যাচ্ছেন না। আপনি মনে মনে বলবেন যে শুধু কি উম্মতে মুহাম্মাদিকেই এটা বহন করতে হয় না, আর আগেকার লোকেদের কোনো বিধিবিধান ছিল এই ব্যাপারে? আমি এর আগে আপনাদেরকে যদি শুনিয়ে থাকি তো শুনিয়ে দিয়েছি, আর যদি না শুনিয়ে থাকি তাহলে বাকি আছে। তা কি, আমার নবীর আবির্ভাবের আগে যতগুলো নবী এসেছিলেন সকল নবীর কাছে হযরত আদমকে নিশ্চিত করে বলা যায় না, কিন্তু হযরত নূহ থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যতগুলো নবী দুনিয়াতে এসেছেন প্রত্যেকজন নবীর ব্যাপারে এটা নিশ্চিত যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নামাজ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জুমা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরবানি দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোজা দিয়েছিলেন। আমার রোজা আমার মতো, তাদের রোজা তাদের মতো, আমার কুরবানি আমার মতো, তাদের কুরবানি তাদের মতো, আমাদের জুমা আমাদের মতো, তাদের জুমা তাদের মতো, আলাদা আলাদা নিয়ম বা সিস্টেম ছিল, কিন্তু রব্বুল আলামিন সবাইকে দিয়েছিলেন রোজা, তাদেরকেও দিয়েছিলেন নামাজ, তাদেরকেও দিয়েছিলেন আর অন্যান্য বিধিবিধান, তাদেরকে কেউ আল্লাহ তাআলা ছাড় দেননি। কোরআন মাজিদে পরিষ্কার করে আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা, আমি ওদেরকে সবকে নিজের নিজের যুগের ইমাম বানিয়েছিলাম। ইমামের মানে হলো সব মানুষের মধ্যে যিনি যিনি সবচাইতে ফজিলতের ব্যাপারে এগিয়ে তিনি হলেন ইমাম। ওনারা কি করতেন তাদের কথা আল্লাহ তাআলা কোরআনে যা বলছেন, তো কি করতেন তারা, তো তাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত, ওদের নিকটে আমি ওয়াহী নাজিল করেছিলাম তারা যেন ভালো কাজগুলো করে। ফিলাল খায়রাত ভালো কাজ কাকে বলা বোঝা যায়? আল্লাহ তাআলা তার ব্যাখ্যাতে গিয়ে বলছেন ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত, যেমন ধরো নামাজ কায়েম করা, যেমন ধরো যাকাত দান করা,
এইরকম ভালো কাজগুলো তাদেরকে আমি করার জন্য ওয়াহি নাজেল করে দিয়েছিলাম। হে আমার নবী নূহ, তোমাকে যাকাত দিতে হবে। হে আমার নবী ইব্রাহিম, তোমাকে নামাজ কায়েম করতে হবে। হে আমার নবী মূসা, তোমাকে কুরবানি করতে হবে। এই বলে আমার নবীর আগে যতগুলো নবী দুনিয়াতে এসেছিলেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, নামাজের আদেশ করেছিলেন এবং যাকাতের আদেশ করেছিলেন। তাহলে আমরা শুধু যাকাত দিই? এই তো কদিন পরে রোজা আসবে, মুলি সাহেব আয়াত ধরবে, কি বলে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন আগেকার লোকেদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কি বুঝছেন কথাটা থেকে? আমাদের উপরে শুধু রোজা ফরজ না, আগেকার লোকের উপরে রোজা ফরজ ছিল, তাদের উপরে রোজা ফরজ ছিল। আমাদের উপরে শুধু যাকাত ফরজ না, তাদের উপরে যাকাত ফরজ ছিল। আল্লাহর আয়াত বলছে সূরা আম্বিয়ার যে তাদের উপরে যাকাত ফরজ ছিল, আমাদের উপরে নামাজ ফরজ, তাদের উপরে নামাজ ফরজ ছিল। তাহলে শুধু আমরাই যাকাত দিই এমন কথাটা নয়। আপনি এইবার বলবেন, যার মন হবে দিবে, যার মন না হবে না দিবে। তো যাকাতের উপরে এত কড়াক্রান্তি ইসলাম করে কেন? এই জন্য করে, এই জন্য করে, ইসলাম হলো সাম্যের দিন। একটা লোক দুখানা কম্বল গায়ে দিয়ে ঘুমাবে, আর একটা লোক ঠান্ডার শীতে, কনকনে শীতে লাড়ু সাড়ু হয়ে বসে বসে থুরথুর থুরথুর করে কাঁপবে আর রাত কাটাবে, এটা ইসলাম চায় না। আমি দুধে ভাতে আমার বাল বাচ্চাকে মানুষ করব, আমি বিরিয়ানি আর পোলাও খাবো, আর আমার প্রতিবেশী না খেয়ে, না খেয়ে শুধু উপবাসের মতো করে বসে বসে রাত কাটাবে, দিন কাটাবে, ইসলাম এটা চাই না। ইসলাম বলছে তুমি পোলাও খাও, কিন্তু তোমার প্রতিবেশীকে ছাতু খাওয়ার ব্যবস্থা করে দাও। তুমি মাংস আর রুটি খাও, তোমার প্রতিবেশীকে ডাল ভাতের ব্যবস্থা করে দাও। এই জন্য ইসলামের নিয়ম হলো সাম্যের নিয়ম, আর এই নিয়মকে যদি বলবৎ করা যায় তো তাহলে পরে একটাই পথ, সে পথটা হলো এই যে যাকাতের নীতি, সাদকার নীতি আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। তাহলে দেশের দুঃখীরা দুঃখী রবে না, দেশের গরিবেরা গরিব রবে না। আমি যদি পোলাও পরাঠা খাই তাহলে ওরা অন্তত ডাল ভাত খেয়ে বাঁচবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 80 থেকে অধিক জায়গায় কোরআন মাজিদে ওয়ায়াকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে এ কথাটা বলছেন। আর প্রত্যেক জায়গায়, কয়েকটি জায়গাকে বাদ দিয়ে অধিকাংশ জায়গাতে আল্লাহ তাআলা যাকাতকে জুড়ে দিচ্ছেন কার সাথে? নামাজের সাথে। এর মানেটা কি? হে নামাজি, পাঁচবার করে কপাল টেকিয়ে নামাজ আদায় করো, তাতে যদি তুমি নিজেকে মুসল্লি বানাতে চাও, তাতে যদি তুমি পরেশগার বানাতে চাও নিজেকে, সম্ভব নয়। কেন নয়? আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার কাছে যেটা ধন আছে, যেটা মাল আছে, সেটাকে যদি কিছু অংশ খরচ না করো তো শুধু নামাজ পড়ে মুত্তাকি হওয়া যাবে না। এই জন্য তোমার নামাজের সাথে সাথে দানের বিষয়টাকে মগজের প্রথম আসারিতে রাখতে হবে, আর দান বলে কোনো সময় ভুলে যেতে হবে না। জি হ্যাঁ, আমি যদি ভুলে যাই তাহলে গরিব কি দিয়ে বাঁচবে? গরিবের প্রতি আল্লাহ তাআলা কত দয়াশীল যে আমরা মুসলমান জাতিটাই দুনিয়াতে এমন যে ওয়াজ শুনি বেশি আর মানি আমরা কম, ওয়াজ আমরা শ্রবণ করি বেশি কিন্তু গ্রহণ করি কম, এটা আমাদের বদচরিত্র। মান্যওয়ালা লোক খুঁজে পাওয়া যায় না। আপনি কি বুঝেন না যে গরিবের প্রতি দরদ দেখাতে গিয়ে আল্লাহ তাআলা কি কত কত আইন আর কত কত নিয়ম করেছেন? যেমন আপনাকে আমি বলি, একগুলোর নাম হলো যাকাত, বছর শেষ না হতে গেলে ওইটা ফরজ হয় না। একগুলোর নাম হলো সাদকা, এর কোনো সময় নেই বাধা, রাত দিন আষাঢ় শ্রাবণ যে কোনো মাসে যখন ইচ্ছা তখনই করা যায়, এটার নাম হলো সাদকা। আর একগুলোর নাম আমি বলছি, এগুলো কার জন্য শুধু লক্ষ্য করুন, আপনি যে ফিতরা আদায় করবেন এই রমজানের পরে পরেই, প্রত্যেকটা লোক 2.5 কেজি করে খাদ্যদ্রব্য দান করবে, 2.5 কেজি 2.5 কেজি, তো আপনার বাড়ি থেকে যদি 50 কেজি দ্রব্য, খাদ্যদ্রব্য বেরিয়ে যায় তাহলে আপনি নিজে বলুন তো, মৌলভী গোষ্ঠীর পক্ষ থেকে দক্ষিণ মাথার মসজিদের কোনাতে
কতটি চাল আর কতটি গম জমা হবে, আইডিয়া করেছেন কি? কে খাবে, কে খাবে, কোন লোকটা খাবে? এক কথাই বলছি, গরিব মিসকিন খাবে। রমজান পার হয়ে গেল, আবার কুরবানি এলো, কুরবানির টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসে বলছেন, ওয়াতিমুল কানিআ ওয়াল মুতাররা, তুমি নিজে খাও, জমা রাখো এবং গরিব দুঃখীদেরকে খেতে দাও। তো যদি আমি আমার 14 কিলো বড়র মাংস পেয়েছি, যদি আমি 2 কিলো গরিবের নামে বের করি, তাহলে আপনি বলুন এইখান থেকে শুরু করে বড় মসজিদ পর্যন্ত এই মোড়ল গোষ্ঠীর ভেতরে কতটি মাংস জমা হবে, খেয়াল করেছেন কতটি? যদি এই এইবার এই যে গত বকরাই চলে গেল, আমি দূরে থেকে শুনেছি 26 খানা নাকি বা 25 খানা নাকি খাসির চামড়া জমা হয়েছে, তাহলে 25টা লোক কুরবানি করেছে খাসির, ও যদি 2 কিলো 2 কিলো 2 কিলো করে খাসির মাংস বের করে দেয়, তাহলে 50 কিলো খাসির মাংস শুধু জমা হবে মোড়ল গোষ্ঠীতে। কে খাবে? এটা খেতে পাবে ইব্রাহিম ডাক্তার? খেতে পাবে বদরু মলবি? খেতে পাবে শামসুজ্জোহা মাস্টার? খেতে পাবে মুমতাজ মলবি? খেতে পাবে জোবার মলবি? খেতে পাবে হবিবুর রহমান মলবি? খেতে পাবে? কার জন্য, কার জন্য এগুলো? এটাও গরিবের জন্য। আবার চামড়া বিক্রি করবেন, কত টাকা হলো মলবি গোষ্ঠীর চামড়া টোটাল টাকা এসেছিলো কত? 14,000 টাকা। কে কে ভাগ করবে? দক্ষিণ মাতার হাই সাহেবকে এক ভাগ দিয়ে দাও, মধ্যপাড়ার হাই সাহেবকে এক ভাগ দিয়ে দাও, এই এই উত্তর মাথার পরিবারের একটা ভাগ দিয়ে দাও, বাড়ি বাড়িতে কেউ ভাগ করে? কার জন্য টাকাটা? বলছে সব এই গরিব এবং দুঃখী খাবে। আপনার খেয়াল নাই, আপনি খেয়াল করেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করছেন, একটা গরিব যেন না খেয়ে না মরে, তার জন্য আপনাকে দানের দিকটা দেখার জন্য কতগুলো পথ আর কতগুলো পন্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীয়তের ভিতরে দিয়ে রেখেছেন। একটা লোক দুজনে ঝগড়া করতে গেল, ঝগড়া করতে করতে হঠাৎ করে কসম খেয়ে বলছে, আল্লাহর কসম, আবে যদি এটা হয়ে যায় তো তাহলে তুই আমার নামে এই করিস। একটা বাজে কথা বলে কসম খেয়ে নিল। যদি গলত কসম, বাজে কসম, মিথ্যা কসম খাই আর সেই কসমের তাকে যদি জরিমানাটা দিতে হয়, তাহলে জরিমানা লাগবে, সে জরিমানাটাকে খাবে? কোনো চাকরিজীবী খাবে? গরিব খাবে। হজ করতে গেছেন, মাথায় কাপড় দেওয়া নিষেধ, বহাল তবিয়তে চাদর মাথায় দিয়ে এহরামের হালাতে আপনি বসে আছেন আরাফার ময়দানে, আর একজন লোক এসে বলছে, তোমার মাথায় কাপড় কেনেছি ভাই? বলছি কেন? এহরামের হালাতে মাথায় ঢাকা যে নিষেধ, কিছু দূর সকাল থেকে আমি মাথায় ঢেকে আছি, ভুল হয়নি? ভুল হয়ে গেল হজের মানাসেকের মধ্যে, ভুল হয়ে গেল। অতএব এই ভুল থেকে আপনাকে যদি মুক্তি নিতে হয়, তাহলে আপনাকে একটা দাম দিতে হবে। দামের মানে হলো কি? জরিমানা। জরিমানার মানে হলো কি? একটা জীব জবে করে আপনাকে ওইখানে আল্লাহর সামনে জরিপনা স্বরূপ কুরবানি করতে হবে। আপনার যেটা কুরবানি উপরে আছে ওয়াজিব, সেটা বাদ, এটা আলাদা একটা জানোয়ারকে আপনাকে কুরবানি দিতে হবে। এটার নাম আরবিতে হলো দাম, এটাই হলো জরিমানা। কেন মাথায় কাপড় দিয়েছিলেন? মাংস হয়ে গেল 14 কিলো, কে খাবে? হায় হায় হায়, জরিমানার যেটা খাসি জবে হলো তার মাংসগুলো গরিবেরাই খাবে, ফিতরাতে যতগুলো ধন জমা হলো সেটা গরিবেরাই পাবে, ঈদের কুরবানির চামড়ার টাকাগুলো যতটি জমা হলো তা গরিবেরাই পাবে, মাংসগুলো যদি তারা উঠিয়ে দেয় গ্রামের লোকেরা, কারা খাবে? তো গরিবেরাই খাবে। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দ্বারাই আমাদের কাছে খবর আসছে কি, একটা লোক তার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলতে বলতে ভুল কথা বলে দিয়েছে। কি বলছে? ওরে আদরের মা, তোর পিঠখানা আমার মায়ের মতো, আমার মায়ের পিঠের মতো, তোর গলাখানা আমার মায়ের গলার মতো। এইরকম করে যদি নিজের স্ত্রীর শরীরের কোনো একটা অংশকে নিজের মায়ের অঙ্গের সঙ্গে তাকে তুলনা দিয়ে দেওয়া হয়, এটাকে জেহার বলা হয়, তাহলে বিবি হারাম হয়ে যায়। কতদিনের জন্য হারাম হয়? যতদিন পর্যন্ত এই কাজটা সে লোকটা করে দিতে না পারবে, তাকে কী করতে হবে?
তিনটি উপায়ের মধ্যে একটি উপায়ের নাম হলো এই, 60টা মিসকিনকে ডেকে খানা খাওয়াতে হবে। এখানে মিসকিনকে খাওয়াবার কথা বলা হয়েছে, কোনো ধনী মানুষকে ডেকে খাওয়াবার কথা বলা হয়নি। তাহলে মেয়েটাকে, স্ত্রীটাকে যদি হালাল করতে হয় তো 60 জন মানুষকে খাবার লাগবে। মানুষগুলো কেমন হবে? যারা গরিব হবে, যারা দুঃখী হবে, যারা অনাথ লোক হবে তারাই খেতে পাবে। তাছাড়া সুখী লোকেরা ওই খানা কেউ গ্রহণ করতে পারবে না। তাদের জন্য আল্লাহ তাআলা আবার ব্যবস্থা করে দিলেন। আর কারা কারা দিলেন? একটা লোক রমজান মাসে বুঝে হোক আর না বুঝে হোক, জেনে হোক বা না জেনে হোক, যেমন করে হোক না কেন, রোজা নষ্ট করে দিল। রোজা নষ্ট মানে কি? রোজা নষ্টর মানে হলো এই, মূল কথা বলি যে রোজার হালাতেই ধরুন ও নিজের আহালিয়ার সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নিল, তাহলে তো রোজা নষ্ট হয়ে গেল। এই রোজাটা তার জন্য তাকে কাফফারা লাগবে। তিনটি কাফফারার মধ্যেকার একটি কাফফারা হলো এই, 60 জন মানুষকে খানা খাওয়াতে হবে। 60টা মানুষকে, মোড়ল পাড়া থেকে 15টা আর মূলবি পাড়া থেকে 15টা যদি বাছাই করি তো বাঁচবো কুন্ডি কুন্ডি লোককে, সব বড় বড় টুপিওয়ালা আর হাজি আর গাজিটিকে, এইটি লোক একটাও চলবে না। কোন লোকটিকে বাছাই করতে হবে যে 60টা লোক খানাটি খেতে পাবে, যেটি গরিব, যেটি দুঃখী, সেই গরিব এবং দুঃখী লোকগুলোকেই ডেকে এনে তাদেরকে খাওয়াতে হবে। তাহলে ওই ব্যক্তি রমজান মাসে সহবাস করার যে খেসারত তাহলে সে আদায় করতে পারবে, তাছাড়া আদায় করতে পারবে না। তো এতগুলো ফান্ড, এতগুলো খাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন কেবল গরিবের জন্য। করতে 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 শেষে আল্লাহ তাআলা কি বলছেন কোরআন মাজিদে? আরে আর একটা কথা শুনো, ওয়া তু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেদিন তোমার বাগানের আম পাড়বে সেদিন লুকিয়ে লুকিয়ে আম পাড়িও না, রাতের বেলায় আম পাড়িও না, দিনের বেলায় আম পাড়ো, তোমার আম পাড়া যেন গ্রামের গরিব দুঃখীরা দেখতে যায়। তুমি 10টা গাছ থেকে আম ভেঙে ভেঙে এক জায়গায় জমা করলে ওই জায়গায় যারা দুঃখী আছে, যারা গরিব আছে, টাটকা টাটকা কাউরি হাতে 4টা, কাউরি হাতে 6টা, কাউরি হাতে পারলে 10টা আমগুলো ধরিয়ে ধরিয়ে দাও, আর দিয়ে বলো যাও তোমরা বাড়ি গিয়ে পাকিয়ে পাকিয়ে খাবে, আর বাকি আম কটা আমি আমার বাড়ি নিয়ে গিয়ে খাবো। ঠিক এই রকমই আপনি কি করলেন, আলু ঝাড়লেন, আলু মারলেন, জমি থেকে আলুকে বাছাই করলেন, 50 বস্তা আলু জমা হলো। যেদিন আলুগুলোকে আপনি ঝেড়ে মেড়ে বস্তাবন্দি করবেন, সেই দিন যদি আশেপাশে কোনো গরিব থাকে তো মারার দিন, ঝাড়ার দিন, আপনি কাউকে 2.5 কিলো, কাউকে 5 কিলো, কাউকে 10 কিলো করে আলু ময়দান থেকে দিয়ে দেন, যাও বাবা তোমরা নিয়ে যাও, আর নিয়ে গিয়ে বাড়িতে তোমরা নিজের মতো করে রান্না করে খাও। যেদিনই ফল পাড়ার টাইম আসবে, যেদিনই ফল গাছ থেকে পাড়ার সময় আসবে, সেদিন আর তোমার নিসাব, তোমার কোর্স, তোমার মিয়াদ এগুলো কিচ্ছু দেখতে হবে না। ফল পাচ্ছ, গরিব আছে, হাজির হয়েছে, তৎক্ষণাৎ দিয়ে শেষ করো, তোমাকে না দিয়ে রেহাই নেই। আল্লাহ কোরআনে বলছেন তোমাকে সেদিনই তার হক পৌঁছে দিতে হবে। এতগুলো করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে বাবা মাংসর ব্যাপারটা তো মাত্র 8 দিনের রে, বাকি জিলহিজ্জা মাসের 22টা দিন কি খাবে? জিলহিজ্জা মাসে মাংস দিয়েছিলে, মাংসটা 8 দিন তরকারিতে গেল, ভাত কিসে থেকে হবে গো? ভাতের ব্যবস্থা তুমি দিবা না? তাহলে ভাত আমাদের প্রধান খাদ্য, এটা আমাদের বেশি লাগবে, অর্থাৎ চাউল আমাদের বেশি লাগবে। তো চাউলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাস্তা বাতলাচ্ছেন কি বলে? আল্লাহ তাআলার নবী হাদিসে বলছেন, মিম্মা সাকাত হুসামা, আসমানের পানিতে যদি তোমার ফসল হয় তো 10 মনে 1 মন দাও। কি শুনলেন? আসমানের পানিতে যদি ফসল হয় 10 মনে 1 মন দাও। বলে বোরিনের পানিতে হচ্ছে, বলছে বোরিনের পানিতে হচ্ছে, তাহলে 20 মনে 1 মন দাও। 20 মনে 1 মন এটাকে বলা হয় নিসফে ওসর আরবিতে, আর 10 মনে 1 মন এটাকে বলা হয় ওসর, মানে 10 ভাগের 1 ভাগ দাও। তো আমাদের দেশে আসমানের পানিতে কোনো ফসল সম্পূর্ণ হয় না। বলে আমরা কি করি, আমরা কোনটা ফর্মুলাকে মানি, যে গ্রামে যেন কোনো গরিব না থাকে, দেশে যেন কোনো গরিব না থাকে, তার জন্য আল্লাহ তাআলা বললেন যে 20 মনে 1 মন, 20 মনে 1 মন করে ফসল তোমাকে ওসর বের করে দিতে হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান, এটাই হচ্ছে নবীর বিধান। এবার
আপনি কতখানি মানলেন, আর আপনি কতখানি মানলেন না। দশ মিনিট আগে বলেছিলাম যে আমরা ওয়াজ শুনি বেশি, শ্রবণ করি বেশি, গ্রহণ করি খুব কম। যত ওয়াজ আমাদের কানে গেছে, এত ওয়াজ আমার মনে হয় পশ্চিমবাংলার কোনো গ্রামের লোকের কানে যায়নি। তারপরেও আমাদের অবস্থা কিন্তু দুরবস্থা আছে। আপনি কতটা মানলেন এইবার নিজের দিকে তাকান। জমি আপনারা এখানে অনেকগুলো লোক আছেন, ভালো করে হ্যাঁ আর না আমাকে জবাব দেবেন। আমি ছোট ছেঁড়া যখন মতিচুরের লাড়ু খাওয়ার লোভ হতে গেলে দাউনির পেছনে পেছনে গরু তাড়তাম, তো দিনে দুবার করে মতিচুরের